শাবনাম, ভয়ের কিছু নেই, ও আমার কাছের বন্ধু, তোমরা গল্প করো। সাকিবদের ফ্যামিলি ভালো না, আর ওর আব্বার দু তিনটে বিয়ে। মা, আজ তো ইরানির জন্মদিন, আমি আমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করছি, তুমি ভালো করে রান্না বাড়ি করবা, আর মাংসটা না একটু ঝাল ঝাল করবা, সব বন্ধুরা মিলে কবজে ডুবিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, সব করবো, তুই আগে বাজার থেকে বাজারটা করে এনে দে। আর হ্যাঁ, বাজার থেকে একটা ভালো কেক নিয়ে আসবি। ঠিক আছে, টাকাটা দাও, আমি বাজার করে আনি। থাম, আমি টাকা এনে দিচ্ছি। এনে টাকা। এই থাম থাম থাম, তোর সব থেকে কাছের বন্ধু অসীমকে বলেছিস তো? ওকে বলিস, ও বাড়িতে না আসলে আমার ভাল লাগে না। আমাদের বাড়ির সব অনুষ্ঠানে ও থাকে, ও না আসলে আমার ভালো লাগবে না। মা, তুমি কি যে বলো, ওকে বলবো না, ও হচ্ছে আমার কাছের বন্ধু, ওকে সবার আগে বলেছি। মা, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে যা। অসীম যে এখনো আসলো না, সবাই চলে এসেছে, ফোন করে দেখ। ওই তো মা, তুমি বলতে বলতে অসীম চলে এসেছে। এই জানিস, তুই এখন আসিস নি বলে আমার মা তোর জন্য কত দুশ্চিন্তা করছিল। আমার মা না, আমার চেয়ে তোকেই বেশি ভালোবাসে। তুইও যেমন আমার ছেলে, ও তেমন আমার ছেলে। বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? খালা মা, একটু কাজে পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। নে নে, মায়ের সাথে পরে কথা বলিস, চল আগে কেকটা কেটে নি। এটা তোমার জন্য এনেছি। এই বাবু, তোর আর কতক্ষণ কেক খাওয়া খাই করবি? চল ওই ঘরে চল, খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, চল সবাই খেয়ে আসি। বাবা অসীম, আজ তো অনেক রাত হয়ে গেছে, তোমাকে আর বাড়ি যেতে হবে না, তুমি আর সাকিব এক জায়গাতেই থেকে যাও। খালা মা, আমারও তো আপনাদের বাড়িতে থাকতে ভালো লাগে, আজ আমি মাকে বলে এসেছি আমি সাকিবদের বাড়ি যাচ্ছি, রাতে বাড়ি ফিরবো না। ঠিক আছে বাবা, তোমরা গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। এই সাকিব, চল মুড়ি খাই। না রে ভাই, অসীম আসুক একসঙ্গে খাবো। ও না আসলে কি খাওয়া যাবে না? এত বন্ধুত্ব ভালো না, আমরা কি বন্ধু না? না রে ভাই, আমাকে ছাড়া ও কিছু খায় না, আমিও ওকে ছাড়া কিছু খাইনি। ওই দা, অসীম চলে এসছে, এবার তো খাবি। তোরা বস, আমি মুড়ি নিয়ে আসি।
এই সাকিব, তুই এই জামাটা কবে কিনলি? দারুণ লাগছে তো, এই জামাটা আমি নিব। এই জামাটা নেওয়া আমার দুদিন হলো, এই জামাটা আমি দেব না। তুই আমার সব জিনিস নিয়ে চলে যাস। তুই আমার বন্ধু, তোর জিনিস নেব না তো, কার জিনিস নেব? না, এই জামাটা আমি দিব না। না, আমি এই জামাটাই নিব। কিরে বাবু, জামা নিয়ে টানাটানি করছিস কেন? মা, দুদিন হলো এই জামাটা নেওয়া, আমার এই জামাটা খুব পছন্দ। আর অসীম এই জামাটা নিব বলছে, আমার সব পছন্দের জিনিসও নিয়ে নেয়। হ্যাঁ রে, এ কি কথা, তুইও তো অসীমের জিনিস নিয়ে চলে আসিস। তুই ওর নিবি, ও তোর নিবে, এটাই তো বন্ধুত্ব। দিয়ে দে জামাটা, তুই আর একটা কিনে নিবি। তোদের দুই বন্ধুর খুনসুটি দেখে সত্যি আমার খুব হাসি পায়। চল দুজনে খেয়ে নিবি। সাবনাম, তোমাকে 6 মাস পরে দেখছি, তোমার কত পরিবর্তন হয়ে গেছে। তুমি ব্যাঙ্গালোরে নার্সিং করতে যাওয়ার পর থেকে তোমার সাথে ঠিক মতন কথাই হয় না। তোমাকে খুব মিস করতাম। তুমি কি একাই মিস করতে? আমি কি মিস করতাম না? এই 6 মাস যে আমি কি কষ্টে ছিলাম তা শুধু আমি জানি। কিন্তু এখন 6 মাস বাড়িতেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আর মাঝে মাঝে দেখাও করবো। হ্যালো। কি রে, তুই কোথায় আছিস? বিকেলে ঘুরতে যাবি না? তোকে অনেকক্ষণ থেকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। ভাই, তোরা আজকে ঘুরতে যা, আমি এক জায়গাতে একটু ব্যস্ত আছি। ভাই, এখন রেখে দিলাম, বাড়িতে গিয়ে কথা বলবো। কি ব্যাপার, সাকিব প্রতিদিন আমার সঙ্গে ঘুরতে যায় আর আজকে এরকম করলো কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্যাপারটা আমাকে দেখতে হবে। কে ফোন করেছিল? ও, আমার বন্ধু অসীম। সাবনাম, চলো আমরা কোথাও গিয়ে বসি। ঠিক আছে চলো। অসীম, কালকে বিকেলে তো আমার ঘুরতে যাওয়া হয়নি, তাহলে চল আজকে বিকেলে কোথাও ঘুরে আসি। হ্যাঁ চল তাহলে। অসীম, একটু দাঁড়া তো, মোবাইলটা ধর, আমি একটু মাইনাস করে আসি। হ্যালো সোনা, তুমি কোথায় আছো? সাকিব নেই তো। কে তুমি? আমি সাকিবের বন্ধু অসীম। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? আমি সাকিবের মুখে তোমার অনেক গল্প শুনেছি। কি রে, তুই আমার মোবাইলে কার সঙ্গে কথা বলছিস? তোর মোবাইলে ফোন এসেছে, তাই আমি ফোনটা ধরলাম। তুই তো আমাকে কিছু বলবি না? আমি ফোনটা ধরে সব কিছু বুঝতে পারলাম। নে কথা বল। তুই এভাবে বলছিস কেন? থাম, তোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি। হ্যালো শাবনাম, তুমি এতক্ষণ যার সাথে কথা বলছিলে সে আমার খুব কাছের বন্ধু অসীম। নে কথা বল। না, এখনই তো কথা বললাম, এখন আর কথা বলবো না। একদিন সামনাসামনি দেখা করিয়ে দিস, তাহলেই হবে। নে চল যাই। সাকিব, তুই কবে কবে প্রেম করেছিস আমাকে একবারও বলিস নি? আমি সবচেয়ে তোর কাছের বন্ধু, আমাকে একবারও জানালি না। ভাই, তুই শুধু শুধু ভুল বুঝিস না, আমি ভেবেছিলাম তোর সঙ্গে দেখা করিয়ে তোকে সারপ্রাইজ দেব। ঠিক আছে চল বাড়ি চল।
শাবনাম, তুমি কালকে আমতলা ত্রিকোণ পার্কে এসো। আমি আর আমার বন্ধু তোমার সঙ্গে দেখা করতে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, আমি ঠিক সময় পৌঁছে যাব। সাকিব, তুমি কখন এসেছো? আমার আসতে দেরি হয়ে গেল, আই এম সরি। শাবনাম, এটা আমার বন্ধু অসীম। ও, আমি তো এর সঙ্গে কথা বলেছি। হাউ আর ইউ অসীম? আই এম ফাইন। অসীম, তোরা গল্প কর, আমি খাবার জন্য কিছু নিয়ে আসি। শাবনাম, ভয়ের কিছু নেই, ও আমার কাছের বন্ধু, তোমরা গল্প করো। সাকিব এত সুন্দর মেয়ের সঙ্গে প্রেম করছে, এইরকম একটা মেয়ে যদি আমার কপালে জুটত। অসীম, তুমি কি ভাবছো? কই, কিছু না তো। ও, আমি ভাবছিলাম তোমার মতো এত সুন্দরী মেয়ে সাকিবের কপালে জুটলো কিভাবে। আমিও তো তোমার কথা সাকিবের মুখে শুনেছি, তোমার আর সাকিবের খুব ভালো বন্ধুত্ব। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, সাকিব কোনো সময় ফোন না ধরলে তোমাকে ফোন করে খোঁজ নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। 97 32 32। এই নাও অসীম, এই নাও শাবনাম। সত্যি শাবনাম এত সুন্দর দেখতে, ওকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না। যেভাবেই হোক সাকিবের সঙ্গে শাবনামের প্রেমটা কাটাতেই হবে। সাকিবের সঙ্গে প্রেমটা কেটে গেলে আমি শাবনামকে প্রেম করে বিয়ে করব। দেখি শাবনামকে ফোন লাগাই। শাবনাম, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? না না, কি মনে করবো বলো। দেখো, সাকিব আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর বিষয়ে আমি সবকিছু জানি। আর তুমি যদি কিছু না মনে করো তাহলে বলবো, আর তখনই বলতাম, কিন্তু সাকিব ছিল বলে বলা হয়নি। তুমি এত শিক্ষিত একটা মেয়ে, তুমি ঠকো সেটা আমি চাইনি। আচ্ছা বলো, ব্যাপারটা কি? আমি কিছু মনে করব না। সাকিবদের ফ্যামিলি ভালো না, আর ওর আব্বার 2-3টে বিয়ে, আবার সাকিবও ছেলে হিসাবে ভালো না। তুমি যখন বাইরে ছিলে তখনও 2-3টে মেয়ের সঙ্গে কথা বলতো, আর এখনো মনে হয় 1-2টা মেয়ের সঙ্গে কথা বলে। আর তুমি ওই বাড়িতে বিয়ে হয়ে আসলে কোনোদিনও শান্তি পাবে না, ওর মা একটা ঝগড়ুটে মহিলা। আর আমি তো ওদের বাড়িতে যাওয়া আসা করি, আমি ওদের বাড়ির বিষয়ে সব কিছু জানি। তুমি এসব কি বলছো? আমি এসব বিশ্বাসই করতে পারছি না, সাকিব আমাকে খুবই ভালোবাসে। তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি একদিন প্রমাণ করে তোমাকে দেখিয়ে দেব। আমি যদি তোমাকে কোনোদিন ফোন করে ডাকি তাহলে তুমি তখনই সেখানে চলে আসবে। ঠিক আছে অসীম, রাখছি। সবে খেলা শুরু, খেলার এখনো অনেক কিছু বাকি আছে। এ অসীম, আজকে রাতে মা পায়েস রান্না করবে। তোকে মা আসতে বলেছে, তুই না আসলে মা খুব রাগ করবে। যাব যাব, খালা মা পায়েস রান্না করবে, আর আমি যাব না তাই হয়। আজকে আমার মামাইতো বোন বেড়াতে এসেছে, ও বাইনা ধরেছে, ঘুরতে যাব। আজ বিকেলে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে, ঠিক আছে?
ঠিক আছে, তাই হবে। সাকিব, তুই পিতির সাথে একটু গল্প কর, আমি আসছি। ঠিক আছে, যা। শবনম, তুমি তাড়াতাড়ি পার্কে চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শবনম, তুমি চলে এসেছো, আসো আসো এইদিকে। শবনম, আমি গেলে সাকিব সন্দেহ করবে। আমি এখানে থাকছি, তুমি যাও, ওইখানে বসে আছি।